হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি ভালো লাগবে। আর আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শালীন দুষ্টুমি করতেছে, আজকে আমরা একটা শপে চলে এসেছি, এটা হলো আমাদের বাসার পাশেই জিনি আর্টসে চলে এসেছি। তো এই জিনি আর্টসে কিন্তু আমি সব সময় আসি, আমার সব ধরনের খাবার কিন্তু এখানে আমি কিনতে পাই, সেজন্য আমি সব সময় এখানে এসে থাকি। তো শালীন এসে বলতেছে এখানে অনেক কিছু দেখতেছে, অবশ্য কিছু কিনবে না। তো আমাকে দেখাচ্ছে এটা আমার আছে, এই খেলনাটা আছে, সব খেলনায় ও ধরে ধরে দেখাচ্ছে। আর এই জিনি আর্টসে আমাদের মাঝে মধ্যে আসা হয়, এটা দুইটা সেকশন, উপরে নিচে দুই সাইডে, কিন্তু দুইটা সেকশনে অনেক কিছুই কিনতে পাওয়া যায়। তো শালীন অনেক দিন পর বাহিরে বের হয়েছে, ও বলল আমার সাথে আজকে জিনি আর্টসে আসবে, তাই ওকে নিয়ে এসেছি। সবসময় আমি একা বের হই সালমানকে নিয়ে, তো বাচ্চাদেরকে নিয়ে আসি না। আজকে মীরা আর শালীনকে নিয়ে এসেছি, ওরা ট্রলি দিয়ে, তারপর দেখতেই পাচ্ছেন ছোট একটা ট্রলি নিয়েছে শালীন, কিউট একটা ট্রলি। তো সেটার মধ্যে কিন্তু ওর পছন্দের খাবার নিচ্ছে, আমিও নিচ্ছি, দুজনে মিলে কিন্তু এখন দেখে দেখে বাজার করে নিচ্ছি। আর মীরা একটু ঘুরে ঘুরে দেখতেছে যে কোরিয়ান নুডলস এখানে আছে কি না, ও কোরিয়ান নুডলসটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আমি এখান থেকে কিছু চিড়ার মোয়া নিচ্ছি, আমার অনেক পছন্দ চিড়ার মোয়া। তো চিড়ার মোয়া আমি সবসময় কিনে থাকি এখান থেকে বিশেষ করে। তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি, তা আমি একটা নুডলসের কন্টেনার নিয়ে এসেছি, এটা 400 টাকা নিয়েছে। তো এটার সাথে কন্টেনারটা ছিল, সেজন্য ভাবলাম একবারই নিয়ে যাই। বাংলাদেশে একটা জিনিস ভালো কি, সব জিনিসের সঙ্গে একটা করে কন্টেনার, মগ, তারপর বোল, অনেক কিছু দিয়ে থাকে। তো যে জিনিসের মধ্যে এগুলো থাকে সেটাই আমি নিয়ে আসি, আমার কাছে খুবই ভালো লাগে। তো বাহির দেশে কিন্তু এই সিস্টেমটা নাই। তো যাই হোক, আমি বাজারগুলো এখন একটু গুছিয়ে রাখবো, তেমন বেশি করিনি বাজার, অল্প কিছু লাগছিল বাসার জন্য, তাই ভাবলাম নিয়ে যাই। তো এখন আমি বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর গতকালকে যে আপুর সাথে দেখা করতে গিয়েছিলাম, তো সেই আপু সহ আমি যে মেলা একটু ঘোরাফেরা করেছিলাম, সেখান থেকে আমি কিছু কিনেছি। এটা হলো একটা ঢেঁকি কাঠের, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা। তো শালীন আমাকে বারবার জিজ্ঞেস করেছিল এটা কি, তা আমি ওকে বলে দিচ্ছি যে আমাদের দেশের ঐতিহ্য, অনেক ধরনের জিনিস আছে, অনেক আগেকার জিনিস এগুলো। তো তোমার কেমন লাগতেছে? ও বলল হ্যাঁ আমারও অনেক ভালো লাগতেছে, এটার নাম কি জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম এটার নাম হলো ঢেঁকি। তো আমার বাচ্চারাও কিন্তু অনেক খুশি, আমি ছোট ছোট কিছু জিনিসপত্র কিনে নিচ্ছি মালয়েশিয়া নেওয়ার জন্য। তো এই জিনিসগুলো কিন্তু সবসময় কিনতে পাওয়া যায় না, এগুলো কিনতে পাওয়া যায় স্মৃতিসৌধে। তো স্মৃতিসৌধে এই বছর আমি মালয়েশিয়া থেকে আসার পর আমি যেতে পারিনি, তাই ভাবলাম যে কোনো এক সময় যাব। সাবারের অবস্থা এখন আর আগের মতো ভালো নেই, সেই জন্য সেই দিকটাতে যাচ্ছি না। তো আমি যখন যাব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে একটা কিউট বোল দেখতে পাচ্ছেন, এটা আমাকে আপু কিনে দিয়েছে সেই মেলা থেকে, আমার অনেক পছন্দ হয়েছে। তা আমি ভাবলাম এই বোলটা আমি ইউজ করব, ইউজ করে ভিডিও করব, আর আপুও দেখবে, আপুর কাছে ভালো লাগবে। আর শালীন বারবার দেখাচ্ছে খালামণি শালীনকে কি কিনে দিয়েছে, শালীনকে এটা কিনে দিয়েছে, শালীনও অনেক হ্যাপি, ও বলতেছে বারবার থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ আন্টি। আসলে আপু অনেক ভালো মনের মানুষ, গতকালকের ব্লগে আপুকে দেখিয়েছিলাম, তো আপু কিন্তু খুবই ভালো মনের মানুষ। আসলে কি বলবো, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আপু কতটাই ভালো মনের মানুষ। তো আপুর আব্বু কিন্তু অনেক অসুস্থ, আঙ্কেল অনেক দিন ধরে অসুস্থ আছেন। তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তালা যাতে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো এই যে কিউট বোলটা, আমি চাচ্ছি আজকে এটার মধ্যে আমি কিছু শাক কুটা বাছা করবো। আর শালীন এখন ঘুম থেকে উঠেছে, যে ঘুম থেকে উঠে ও আমাকে জিজ্ঞেস করতেছে ও আজকে কি ড্রেস পরবে, চেঞ্জ করবে অবশ্য। তো আমি বললাম যে তুমি দেখে নাও, তো ও ড্রয়ের থেকে খুলে দেখে নিচ্ছে কোন গেঞ্জিটা আজকে পরবে। তা আমি একটু দরজা খুলে বাইরে যাচ্ছি, আসলে আমাদের এখানে কনস্ট্রাকশনের প্রজেক্ট চলতেছে, সামনে কয়েকটা বিল্ডিংয়ের কাজ চলতেছে, এত শব্দ হচ্ছে, মানে বেলকুনিতে আগের মতো বসা যায় না, আসা যায় না, অনেকটাই খারাপ লাগে। তো সবসময় আমাদের বেলকুনি দরজা আমি অফ করে রাখি, তো আজকে একটু বেলকুনিতে এসেছি, অনেক লোকজন নিচে, সেজন্য বেলকুনিতে আসা যায় না, তো মাঝে মধ্যে এসে থাকি। তো এখন আমি দরজাটা আবার নক করে দিচ্ছি। তো
আজকে আমি এখানে কিছু পুঁইশাক নিয়েছি। ওর আব্বু পুঁইশাকগুলো কিনে নিয়ে এসেছিল 300 ফিট থেকে। খুবই সুন্দর শাকগুলো, একদম ফ্রেশ। তা আমি এখন শাকগুলো কেটে নেব। আজকে ভাবছি শিং মাছের ঝোল রান্না করব পুঁইশাক দিয়ে। পাতাগুলো একদম ফ্রেশ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো পাতাগুলো যেহেতু একটু বড় বড়, তাই আমি একটা পাতাকে 2 টুকরা করে কেটে নেব। আর আজকে আপুর দেওয়া সেই বাটিটার মধ্যে আমি শাকগুলো কেটে নিচ্ছি। খুবই সুন্দর বাটিটা, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো পুঁই শাকগুলো আমি এখন কেটে নিচ্ছি, পাতাগুলো অনেক ফ্রেশ ছিল। শিং মাছের ঝোল কিন্তু পুঁই পাতা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তা আমি অনেকবার ট্রাই করেছি শিং মাছের ঝোল, কিন্তু আলু পাতা, পুঁই শাকের পাতা এগুলো দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। তা আজকে এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি কীভাবে পুঁই শাকের ঝোল রান্না করি শিং মাছ দিয়ে। সেদিন আমি শিং মাছের ঝোল রান্না করেছিলাম, তো আমাকে অনেক আপুরাই কোশ্চেন করেছে যে আপু শিং মাছের ঝোলটা কীভাবে রান্না করেছো, দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট রেসিপিটা শেয়ার করো নি। তো রেসিপিটা যে কোনো এক সময় শেয়ার করো। আসলে মাঝে মধ্যে রেসিপি শেয়ার করতে পারি না, একটু ব্যস্ত থাকি, তারপর রান্নাঘরে অনেক গরম, আগের মতো ক্যামেরাটা অন করা হয় না। ক্যামেরা যখনই অন করি তখন অনেক লেট হয়ে যায়। তা আজকে শিং মাছের ঝোল আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আমি আজকে চিচিঙ্গা দিয়ে, সরি, দুন্দুল দিয়ে তারপর তেলাপিয়া ফিশ রান্না করব। তা অনেক দিন হয়েছে কিন্তু ভুনা মাছ খাচ্ছি, কারি দিয়ে কারি করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে কারি রান্না করি। আর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি শিং মাছ নিয়েছি, শিং মাছগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ, লবণ, মরিচ দিয়ে শিং মাছটাকে ভেজে নেব। তো শিং মাছটাকে অবশ্যই একটু লাল করে ভেজে নিতে হবে, মানে একটু কড়া ভাজি করতে হবে। আর দুন্দুলটাকে আমি কেটে রেখেছি সাইডে, তেলাপিয়া মাছগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। তো এখন আমি রান্না করব শিং মাছের ঝোল। শিং মাছের ঝোল আজকে আমি কামরাঙা মরিচ দিয়ে রান্না করব, এটাকে অনেকে বোম্বাই মরিচ বলে থাকে। তো এখানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তার সাথে ছোট সাইজের একটা কামরাঙা মরিচ দিয়ে দিয়েছি। এই মরিচটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ আসবে কারিটা থেকে, বাট একটু ঝাল হবে, তো ঝাল তরকারি খেতে ভালো লাগে। আর এদিকে আমি একটু আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, মরিচ মাখিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা একটু ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তা আমার এখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আদা রসুনের পেস্ট কিন্তু আমি একদম অল্প পরিমাণে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি শিং মাছগুলো। শিং মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তা এখন আমি শিং মাছটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। তারপর এখন পুঁই পাতাগুলো দিয়ে দিচ্ছি। পুঁই শাকগুলো দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে আমি ঢেকে রাখবো। যখন পুঁই শাকগুলো একদম কমে আসবে তখন আমি অ্যাড করে দিব পানি, যেহেতু আমি পুঁই শাক দিয়ে শিং মাছের ঝোল রান্না করব, সেজন্য একটু ঝোল থাকবে। শাকগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। আর এদিকে আমি দুন্দুলের কারি তৈরি করব। তো এখানে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দুন্দুলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তারপর আমি মাছগুলো অ্যাড করে দেবো। আর দুন্দুলের কারি হতে তেমন বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কারিটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ঢেকে দিচ্ছি। আর অন্য ফাঁকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর আমাদের আজকে ইলেকট্রিসিটি ছিল না, তো একটু লেট হয়ে গিয়েছে ভাত বসাতে গিয়ে। যখন কারেন্ট চলে যায় তখন তো আর রাইস কুকারে ভাত বসানো যায় না। আর রাইস কুকারে ভাত খেয়ে যেহেতু অভ্যাস হয়ে গিয়েছে, এখন আমরা নর্মাল হাঁড়িতে ভাত রান্না করলেও খেতে পারি না, বিশেষ করে বাচ্চারা খেতে পারে না। আমি সব ধরনের খাবারই খেতে পারি, আমার কোনো সমস্যা হয় না।
তো আমি রান্নার ফাঁকে ফাঁকে দেখছিলাম বাচ্চারা কি করতেছে, মীরা আর শালীন বসে ল্যাপটপ নিয়ে দুষ্টুমি করতেছে আর টিভি দেখতেছে বসে। তা আমি বললাম তোমরা একটু পড়তে পারো, বসে তোমাদের পড়াটা শেষ করো, আম্মু রান্নাটা শেষ করে আসতেছি। যখন বলবো এভাবে কিন্তু পড়া হয় না, যখন নিয়ে বসবো তখন ঠিকই পড়া শেষ করবে। তা এখন আমার পুঁইশাকটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, অনেক সিদ্ধ হয়ে এসেছে, কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখন আমি অ্যাড করব গরম পানি। গরম পানিটা দিলে কারিটা খেতে ভালো লাগে, আর পুঁইশাকটাকে যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে সেজন্য আমি গরম পানিটা অ্যাড করে দেব। গরম পানিটা পরিমাণ মতো আমি দিচ্ছি, তারপর যখন বলক চলে আসবে চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে 10 মিনিটের জন্য রান্না করব। তো লাস্টে আমি দিয়ে দিব ধনিয়ার পাউডার আর জিরার পাউডার সামান্য পরিমাণ দিয়ে চুলাটাকে অফ করে দিব। তো এখন আমার টোটালি রান্নাটা হয়ে গিয়েছে, আমি একটা বুলের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আজকে আমি দেশি শিং মাছ দিয়ে পুঁইশাকের ঝোলটা রান্না করেছি, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যে কোনো পাতা দিয়ে যদি ঝোল রান্না করা হয়, শিং মাছের ঝোল, সেটা খেতে এমনিতেও ভালো লাগে। এটা আলু পাতা দিয়ে পুঁইশাকের পাতা দিয়ে রান্না করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে এই কারিটা। তো আমি আজকে দুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করেছি, শিং মাছের ঝোল রান্না করেছি। আমি সবসময় রান্না করার পর একটা বুলের মধ্যে নিয়ে ডাইনিংয়ে পরিবেশন করে রেখে দিই, আর যে হাঁড়ি পাতিলগুলো আমার হয়ে যায় সেগুলো আমি সাথে সাথে ওয়াশ করে ফেলি, সেই জন্য আমার কিচেনে আর তেমন বেশি হাঁড়ি পাতিল থাকে না। আর এদিকে আমার দুন্দুলের কারিটাও রান্না করা হয়ে গিয়েছে, একটা বুলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি কামরাঙা মরিচ দিয়ে রান্না করেছি, সেজন্য কারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতে, একটু একটু ঝাল হয়েছে, বাট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, অসাধারণ হয় এটা। আপনারা ট্রাই করে দেখবেন, যে কোনো কারিতে অল্প পরিমাণে কামরাঙা মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কামরাঙা মরিচগুলো একদম ছোট ছিল, সেটা ঝালটা তেমন বেশি নেই, বাট ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। তো আমার এখন টোটালি রান্না হয়ে গিয়েছে, আমি ডাইনিংটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তো এখন আমরা দুপুরবেলা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি, আর এই ঝোলটা দেখে অনেকেরই খেতে ইচ্ছে করবে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। অনেক আপুরা আমার হাতে রান্না ট্রাই করে, তারা রান্না করে আমাকে জানিয়ে থাকে যে আপু তোমার হাতের রান্না আমরা ট্রাই করি খুবই ভালো হয়, বা অনেকেই দেখতে পছন্দ করে আমার হাতের রান্না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার পাশে সবসময় এভাবে থাকার জন্য, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এখন হলো বিকেল টাইম, আমি একটা মাটির প্যালার মধ্যে কিছু চিরার মো নিয়েছি, এগুলো জিনিস থেকে নিয়ে এসেছিলাম। চিরার মোটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেটা একদম মুসমুসে শক্ত থাকে সেই চিরার মোটা আমি খেয়ে থাকি সবসময়। তো আমি এখানে নিয়েছি, ফার্স্টে আমার বাচ্চারা এটা খেতে চায়নি যে এত শক্ত এটা খেতে পারবো না, বাট এখন ওদের অনেক প্রিয় একটি খাবার হয়ে গিয়েছে, যখন এটা কিনে নিয়ে আসি তখনই কিন্তু ওরা খেতেও লাইক করে। তো শালিনও বসে কিন্তু এখন চিরার মোয়া খেয়ে নিচ্ছে, আর আজকে আমি জাম্বুরার ভর্তা তৈরি করব। এখন সবসময় বিকেল টাইমে একটু জাম্বুরার ভর্তাটা তৈরি করি, মীরা খেতে অনেক বেশি লাইক করে। তো এই যে জাম্বুরার ভর্তাটা তৈরি করা হয়ে গিয়েছে, সালমান মীরাকে দিয়ে আসতেছে, আর আমরা সবাই মিলে বসে এখন জাম্বুরার ভর্তাটা খাবো। তা আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।